আইসিসির বেঁধে দেওয়া শেষ সময় ষোলো সেপ্টেম্বর টি বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া ষোলোটি দেশের স্কোয়াড আইসিসিকে পাঠাতে হবে এই সময়ের ভেতরে গতকাল পর্যন্ত ইংল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস দল ঘোষণা করেছে ভারত পাকিস্তান শ্রীলঙ্কার মতো বাংলাদেশও অপেক্ষা করছে শেষ সময়ের জন্য বিসিবি ঠিক করেছে চৌদ্দ সেপ্টেম্বর পনেরো জনের স্কোয়াড দেবে জাতীয় দল নির্বাচকরা ১৩ জন ঠিক করেও রেখেছেন বাকি দুজনের অপেক্ষা টি টোয়েন্টি কোচ শ্রীধরন শ্রীরাম আগামী তিন দিন ক্রিকেটারদের পরক করার পর চূড়ান্ত সিদ্ধান্ত দেবে লিটন কুমার দাসের সঙ্গে নিয়মিত ওপেনার নায়ম শিক্ষে নেওয়া হবে কিনা এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের নির্বাচকরা তবে এশিয়া কাপে খেলা দলের দুই সদস্য এনামুল হক বিজয় ও পারভেজ হোসেন ইমনকে বাদ দিয়ে চিন্তা করতে হচ্ছে বিশ্বকাপ দল অস্ট্রেলিয়ার কন্ডিশন মাথায় রেখে অলরাউন্ডার সহ পাঁচজন পেসার নেওয়া হতে পারে সেই বিবেচনায় দলে জায়গা পেতে পারেন সৌম্য সরকারও বিশেষজ্ঞ স্পিনারও নিতে হবে অন্তত দুজন বাকি আটজন ব্যাটার ভালো একটি ওপেনিং জুটি থাকলে আট ব্যাটারে যথেষ্ট হতো এ ব্যাপারে জানতে চাওয়া হলো নির্বাচক হাবিবুল বাশার বলেন এখনও আমরা এটা নিয়ে কাজ করছি কে হবে না হবে এশিয়া শেষ ম্যাচে আমরা একটা ভিন্ন কম্বিনেশনে গিয়েছিলাম বিশ্বকাপ যেহেতু অস্ট্রেলিয়ার মাটিতে সেখানে আমরা কাউকে মেক্সিপ্ট ওপেনার করবো কিনা নাকি নিয়মিত ওপেনার খেলাবো এটা নিয়ে এখনো আলোচনার বাকি আছে হাতে কিছু সময় আছে এই কদিনে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারবো ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে সিরিজ এশিয়া কাপ মিলিয়ে বাংলাদেশ দলে ওপেন করেছেন আটজন ব্যাটার লিটন কুমার দাস এনামুল হক বিজয় মনিম শেহারিয়ার পারভেজ হোসেন ইমন নায়ম শেখ সাবির রহমান ও মেহেদি হাসান মিরাজ এত পরীক্ষা নিরীক্ষা করেও লিটনের সঙ্গে খুঁজে পাওয়া যায়নি ব্যাটিং এর জন্য যেটা বড় খুদ ব্যাটিং লাইন নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও ঝলমলে বোলিং লাইন আপ টাইগারদের কাকে রেখে কাকে নেবেন এ নিয়ে মধুর সমস্যায় পড়তে হচ্ছে নির্বাচকদের সাকিবুল হাসান ও মোসাদ্দেক হোসেন সৈকতের মতো স্পিন অলরাউন্ডার পাওয়ায় নিয়মিত স্পিনার শেখ মেহেদী নাসুম আহমেদ ও মেহেদি হাসান মিরাজকে জায়গা দেওয়া কঠিন হয়ে পড়েছে তাই শ্রীরাম আজ ঢাকায় পৌঁছালে কাল বা পরশু মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে বাংলাদেশের বিশ্বকাপ দল কেমন হবে